সেই সময়ই অপু বিশ্বাস সুপারস্টার, তারপরে হচ্ছে আবার গানের শুটিং, একটা রোমান্টিক গান, সো সবকিছু মিলে একটু নার্ভাস ছিলাম। চলুন একটা গেম খেলি। বলুন তো আজকের বিনোদন সারাদিনের অতিথি হয়ে কে এসেছেন? ক্লু দিচ্ছি, শুরুতে মডেল হিসেবে তারকা খ্যাতি পাওয়া তিনি একজন চিত্রনায়ক। 2009 সালে সরব হয়েছেন চলচ্চিত্রে মন যেখানে হৃদয় সেখানে, আর এই নায়ক অভিনয় করেছেন এপার বাংলা ওপার বাংলা এমনকি মালয়েশিয়ান চলচ্চিত্রেও। ভক্তদের কেউ কেউ তাকে দেখে বলেন আই লাভ ইউ, কেউ বার হৃদয় জুড়ে রেখে দেন তার ছবি। এই তো ভালোবাসা, তাই না? হ্যাঁ দর্শক, ঠিক ধরেছেন, তিনি আর কেউ নন, চিত্রনায়ক নীরব। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ছায়াবৃক্ষ, আর এই সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা তার সাথে কথা বলবো। চলুন দর্শক আড্ডা দিই চিত্রনায়ক নীরবের সাথে। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সরকারি অনুদানে নির্মিত এবং আপনার অভিনীত নতুন একটি চলচ্চিত্র ছায়াবৃক্ষ মুক্তি পেয়েছে, দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? দর্শক প্রতিক্রিয়া খুব ভালো, এবং যেটা হচ্ছে যে অনুদানের যেই ছবিগুলো হয় সবসময় তো একটু কন্টেন্ট বেসড, একটু গল্প বা একটা স্পেসিফিক একটা প্লটে কাজ হয়, সো সেই হিসেবে বলবো যে ছায়াবৃক্ষ তো একদমই ডিফারেন্ট একটা প্লট ছিল, চা বাগানের শ্রমিকদের গল্প, এবং সেটা হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে যে চা বাগানের শ্রমিকদের যে বেতন, ওদের যে সুযোগ সুবিধা সব কিছু মিলে আমাদের ছবিরও এরকম একটা গল্প যে ওরা আসলে আন্দোলনটা করে, তাদের স্যালারি সব কিছু মিলে, সো আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট একটা প্লট, এবং দর্শক গানগুলো যেই পরিমাণ ডিফারেন্ট লেগেছে তাদের কাছে, এবং আমাদের মানে গেট আপ মেকআপ এবং কালার আমাদের সব কিছু মিলে দর্শক পছন্দ করেছে এবং ভালো বলছে। হ্যাঁ, এই প্রসঙ্গেই আসবো, কারণ আপনাকে তো আমরা ছায়াবৃক্ষতে একজন চা শ্রমিকের ভূমিকায় দেখেছি, এবং ওইখানে আপনাকে মানে এখন ঠিক যেভাবে দেখছি এইভাবে তো দেখিনি, তো ওইখানে ওই চরিত্রায়নের জন্য কি আপনাকে ওজন কমাতে হয়েছে এবং গায়ের রং তামাটে করতে হয়েছে, তো প্রস্তুতি কেমন ছিল? না, প্রস্তুতি যেটা ছিল সেটা হচ্ছে যে মেকআপ দিয়েই ম্যাক্সিমাম ইয়ে করা হয়েছে, আর ওয়েট ওয়েটের ব্যাপারটা হচ্ছে যে ওয়েটটা একটু কমানোর প্ল্যানিং ছিল আগে থেকে, যে হয় না চা বাগানের শ্রমিকরা মাঠে অনেক বেশি কষ্ট করে, সেখান থেকে দেখা যায় যে ওয়েট কম থাকে, তাদের শরীরের কালারটা একটু ইয়ে থাকে, সো আমরা একটু মেকআপ টেকআপ দিয়ে ইয়ে করেছি, বাট মূল যে চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল সেটা ছিল হচ্ছে ভাষাগত দিকটা। আমরা জানি যে 2020 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শুটিং শুরু হয়েছিল, এবং পরবর্তীতে 2021 সালে শুটিংটা বলতে গেলে শেষ হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে, আর সিনেমা মুক্তি পেতে পেতে এই যে 2024 সাল, মাঝখান থেকে প্রায় 3-4 বছর চলে গেল, এই যে এত অপেক্ষা করার পরে এত বিলম্বে যখন একটা সিনেমা মুক্তি পায়, তো দর্শকদের আগ্রহে কি একটু ভাটা পড়ে যায় না, কি মনে হয় আপনার? সেটা তো অবশ্যই পড়ে, কারণ হচ্ছে আমরা যখন একটা কাজ শুরু করি বা একটা মনে করেন আমি আমার জায়গা থেকে লুকের কথা যদি চিন্তা করি, আমি এরকম একটা লুক আজকে ফেসবুকে পোস্ট হলো, কারণ এখন তো আসলে এটা লুকিয়ে রাখার কোনো কিছু নেই, আপনি যখন শুটিংয়ে যাচ্ছেন তখন দেখবেন কোনো না কোনোভাবে কিন্তু লুক ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, সো একটা মানুষ 3-4 বছর আগে ছবিটা দেখলো আর রিলিজ হচ্ছে এখন, প্লাস একটা কনসেপ্টের একটা জায়গা থাকে যে একটা কনসেপ্ট ওই সময় যেরকম খুব মানে ট্রেন্ডি মনে হয়, এখন ওইটা দিন শেষে কিন্তু ওইটা ট্রেন্ডি থাকে না। আমরা যেটা জানি যে সরকারি অনুদান পাওয়া সিনেমা এবং 50 লাখ টাকা পাওয়া গেছিল গভর্নমেন্টের তরফ থেকে, এবং প্রযোজক নিজের কাছ থেকে 20 লক্ষ টাকা লগ্নি করেছিলেন, কিন্তু এই যে মোট 70 লক্ষ টাকা বাজেটের একটা সিনেমা, আমরা সেভাবে প্রমোশন দেখলাম না এবং প্রচারণার জন্য খুব একটা লগ্নি করতেও দেখা যায় না, এবং এটা শুধুমাত্র যে ছায়াবৃক্ষ সেটা না বা সরকারের অনুদান কিনা, মানে সব ধরনের সিনেমাগুলোতে দেখা যায় যে মানে প্রচারে খুব একটা ইনভেস্টমেন্ট থাকে না, এইটা কেন হয়? এটা আমার কাছে মনে হয় যে প্রথমত ছবির শুরুর সময় যেই টাকাটা থাকে ছবি শেষ হতে হতে টাকাটাও শেষ হয়ে যায়, আর একটা ব্যাপার হচ্ছে যে প্রমোশনের জন্য কিন্তু আলাদা করে একটা বাজেট দরকার, যেই বাজেটটা রাখা হয় না, আমাদের স্ট্র্যাটেজিগুলো যদি আমরা প্রমোশনের ক্ষেত্রে চেঞ্জ করতে পারি এটা অনেক ডিফারেন্ট হবে। আর আমাদের ছবির ক্ষেত্রে যেটা হয়েছিল, ঢাকার বাইরে ছিলাম অনেকদিন, তারপরে জাল হারামাইনের শোরুম ওপেনিং এ সিলেটে ছিলাম, রাজশাহীতে ছিলাম, আমি আর অপু বিশ্বাস, আমরা যেই 2-3টা শো করেছি আমরা মানে ট্রাই করেছি আমাদের ছবির প্রমোশন এবং ছবির গান দিয়েই পারফরমেন্স করা, কোথাও ইন্টারভিউ দেওয়ার মতো আসলে সুযোগ পাইনি বা মানুষকে পৌঁছানোর জন্য বা হয় না যে বলার জন্য অ্যাটলিস্ট মানুষকে ইনভাইট করা, এটা হয়নি আর কি। অপু বিশ্বাসের কথা বললেন, কো-অ্যাক্ট্রেস হিসেবে তার সাথে তো এর আগেও কাজ করা হয়েছে, স্পেশালি যদি বলি যে ওয়ান্ডারল্যান্ড পার্কে সিনেমার একটা গানের শুটিং এর মাধ্যমেই আপনার সিনেমাতে কাজ করা শুরু হয়, সেই সময়কার কথা, সেই দিনগুলোর কথা মনে পড়ে? হ্যাঁ, প্রথম দিনের শুটিং, তারপরে প্রথম সিনেমা করছি, এটাও একটা ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করতো,
আর তখন তো অবশ্যই সেই সময়ই অপবিশ্বাস সুপারস্টার তার মতো একজন নায়িকার সাথে, তারপরে হচ্ছে আবার গানের শুটিং, একটা রোমান্টিক গান, সো সব কিছু মিলে একটু নার্ভাস ছিলাম। এবার তারপরে অপবিশ্বাস অনেক বেশি কোঅপারেটিভ ছিল দেখেই ভালো ভালো মতো ঠিকঠাক মতো কাজ করতে পেরেছিলাম। এবং তারপরে তো প্রায় 15 বছর পেরিয়ে গেছে একক নায়ক হিসেবে অপবিশ্বাসের সাথে ছায়াবৃক্ষ মুক্তি পেল। তো এটা নিয়ে একটু জানতে চাই যে অপবিশ্বাসকে এবার হচ্ছে অভিনেত্রী বা চিত্রনায়িকা হিসেবে আপনার বিপরীতে কিভাবে পেলেন, এক্সপিরিয়েন্স কেমন? ছায়াবৃক্ষের বেসিক্যালি বন্ধন বিশ্বাসের সাথে আমার একটা অনেক ভালো সম্পর্ক এবং আমার দেশি মানুষ ফরিদপুরের রাজবাড়ির, সো সেই জায়গা থেকে বন্ধনও যখন কোনো কাজ করে দেখা যায় সবার আগে আমাকে চিন্তা করে, ভাই এটা করতেছি, ভাই এটাতে আপনি থাকবেন, সো সেই জায়গা থেকে অনুদানের ছবি যখন বন্ধন জমা দেয়, এটা 2019-20 অনুদানের ছবি, সো তখন থেকে আমাকে বলছিল এটা আপনি থাকবেন। তখন তো আমি এই করলাম, পরে বন্ধন আমাকে বললো এটাতে আমরা অপুদিকে নিব, আমি বলছি না আমরা শুরু করে সুন্দর করে করি। সো আমিও প্রথম থেকেই জানতাম যে আমার এবং অপবিশ্বাসের নাম দিয়ে কিন্তু সাবমিট করা হয়েছিল। সো আমাদের এটার জন্য বন্ধন মানে যেখানে যেটা প্রয়োজন, আমাদের শুটিং থেকে শুরু করে আমাদের আসা যাওয়া ট্রান্সপোর্ট, তারপরে মানে হয় না এভরিডে কিন্তু এসে আমরা কিন্তু মেকআপের যে এই চেঞ্জটা, সেই চেঞ্জ করে যা যা করা দরকার সব কিছু বন্ধন করেছে এবং আমাদের এই পেইন ফ্রি করার জন্য মানে হি ডিড এভরিথিং। ছায়াবৃক্ষ সিনেমার গানগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে, শ্রোতারা খুবই পছন্দ করেছেন, এবং আপনি বলছিলেন যে অপবিশ্বাস এবং আপনি আপনারা যেখানেই গেছেন শো করতে এই গানগুলো নিয়ে কিন্তু স্টেজ শো করা হয়েছে, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। মানে আমরা তো নর্মাল গান শুনি মানে রোমান্টিক গানটা, বাট এটা একটু চা বাগানের একটু ট্রাইবাল একটু গান, ওই সুরে ছন্দে ওই আবহটা, মানে আমরা ঘুরে ফিরে একটু রাঙামাটির যখন একটু পাহাড়ি ঢঙের গান শুনি তখন কিন্তু একটু ওই মিউজিকটা কিন্তু অনেক মেলোডিয়াস লাগে, সো আমার কাছে মনে হয় এই কারণে দর্শক পছন্দ করেছে। এবং আমাদের শুটিংয়ের সময়ও দেখা যায়, যেমন আমি তো একটু নাচের ব্যাপারে মানে আমার একটু ঝামেলা আছেই, হ্যাঁ, সো আমি এই গানের রিদমেই কিন্তু দেখা যায় আমাকে অনেক বেশি মানে ইজি করেছে গানটাকে পারফর্ম করতে, সো সুন্দর। এবং এটা একটা বেলাল খানের গান আছে চা বাগানের কোলেতে, তারপর আমাদের ইমন দাদার, ইমন শাহ দাদার একটা গান আছে, সো সবগুলো গানই খুবই মানে প্ল্যানিং করে বন্ধন করেছে। এবার অন্যান্য কাজের প্রসঙ্গে আসবো, এবং যে কাজের কথা না শুনলেই নয়, বিগ বাজেটের সিনেমা করছেন অপারেশন জ্যাকপট, আমাদের মানে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে, এখন পর্যন্ত মানে কতদূর কাজ এগিয়েছে, কেমন এক্সপিরিয়েন্স, এবং আমরা জানি বেশ বড় পরিসরে কাজটা হচ্ছে, সবকিছু শুনুন। খুবই ভালো কাজ হচ্ছে এবং বেশ কিছুদিন শুটিং করেছে অলরেডি, আমরা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মিডিল পর্যন্ত প্রায় 15-16 দিন কাজ করলাম, তারপরে আবার ফেব্রুয়ারিতেও কাজ করলাম প্রায় 15-16 দিন, আবার এই মার্চেও আমরা আমাদের, ও তার মানে বেশ অনেকগুলো লট শুটিং হচ্ছে, না মানে দুটো লট হয়েছে বাট বড় বড় লট, একটা হয় না যে 15-20 দিন করে করে আমরা কাজ করেছি। যেমন আমরা FDC-তে সেট ফেলে যেখানে ছিল সেটা হচ্ছে শুধু ইনডোর বেসড যে কাজগুলো, সেই কাজগুলো আমরা করেছি, এবং তারপরে আবার যখন ইয়েতে গাজীপুরে যখন বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে যেখানে ওইটা একটু যে ট্রেনিং করছি, তারপর একটু তাবু টাবুতে টেন্টের মধ্যে থেকে আমরা এই মানে অ্যাকশনে যাওয়ার, যুদ্ধে যাওয়ার যে প্ল্যানিং ওটা করছি, ওই জিনিসগুলো মানে আউটডোর বেস। এবং আবার আমাদের মার্চে যেটা সেটা হচ্ছে মূল অ্যাকশন, একদম ছবির শেষ পার্টে যেটা হচ্ছে সাবমেরিনটাকে। এবং আমরা এটাও জেনেছি যে দক্ষিণ ভারতের জনপ্রিয় এবং অন্যতম মানে প্যান ইন্ডিয়ান হিসেবে ব্যবসা সফল সিনেমা বাহুবলীর একজন কোরিওগ্রাফার এসেছেন, এবং যিনি কিনা যুক্ত হচ্ছেন অপারেশন জ্যাকপটের সাথে, তার সাথে কাজ করা হয়েছে কি এখন পর্যন্ত? হ্যাঁ, মানে আমরা আমাদের একটা গানের শুটিং হয়েছে, সেটা হচ্ছে একটা গানের মধ্যে দেখা যায় না পুরো একটা যুদ্ধের একটা বড় একটা গল্প তো শেয়ার করা যায় গানের মাধ্যমে, সো আমাদের প্রায় 5-6 দিন ধরে একটা গানের শুটিং করেছি আমরা, যেটার কোরিওগ্রাফার ছিল শঙ্কর রান্না, এবং সে মানে বাহুবলীর গানও করেছে, সো এবং তার সাথে কাজের এক্সপিরিয়েন্সটা অসাধারণ। এবং হয় না যে ওইখানে শুধু সেটা বলবো না, আমাদের পুরো ফুল সেট আপ, এবং এমনও দিন আছে যে 1100-1200-1300 মানুষ পুরো ফুল টিমে কাজ করছে আমরা, সেটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট বা পুরো ইউনিট মিলে আর কি। সো ওইখানে আমাদের শঙ্কর রান্না, তারপরে ফাইট ডিরেক্টর থাকছে রাজেশ, তারপরে আবার ইন্ডিয়ার যে আমাদের যে ডিরেক্টর রাজীব কুমার বিশ্বাস উনি আছেন, তারপরে ঝন্টু ভাই আছেন, সো সব কিছু মিলে পুরো টিমটা মিলে মানে
মানে তাদের কোঅপারেশন নিয়ে আসলে অসাধারণ কাজ হচ্ছে। তাদের কাজের প্যাটার্নটা কিন্তু পুরো আলাদা থাকে আমরা যতদূর জানি, সেটাকে অ্যাডাপ্ট করতে আসলে আপনাদের কি কোনো ধরনের ঝুঁকি পোহাতে হয়েছে? না, সেরকম কোনো কিছু হয়নি, কারণ আমরা তো আসলে কাজের প্যাটার্নটা তো সবই একরকম, শুটিং তো শুটিংই, আর যেহেতু কাজের এর আগেও বিভিন্ন জায়গায় শুটিং এর এক্সপিরিয়েন্স ছিল এবং মানে ইন্ডিয়ার অনেক জায়গায় কাজ করেছি, সো সেই জায়গা থেকে প্রবলেম হয়নি। বাট তারা আসলে বেশি কোঅপারেটিভ এবং যেহেতু হয় না অনেক এক্সপিরিয়েন্সড, তারপরে অনেক বেশি জানাশোনা মানুষের সাথে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়, সো এখানেও অনেক কিছু শিখেছি। কয়েকটা স্টিল ফটোটা দেখেছি যে সেখানে অনন্ত জলিলও কাজ করছেন, তার সাথে আড্ডা গল্প সংযোজন সহ আরো অনেক অভিনেতা সন্নিবেশ দেখেছি, তো তাদের সাথে মানে কোনো মজার স্মৃতি কি রয়েছে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? না, আমার কাছে মনে হয় যে পুরোটাই মজার, কারণ হচ্ছে যে আমরা যেটা হচ্ছে আমি, ইমন, তারপর রোশন, সঞ্জু, তারপর জয়, শিপন, আমান, আমরা একদম একসাথে সবাই মিলে থাকি এবং শুটিংয়ে যখন আমরা যাই এবং শুটিংয়ে যাওয়ার আগের ওরা তো যেটা হয়েছে ম্যাক্সিমামই ওখানে ছিল থেকে কাজ করেছে, যেমন লাস্ট লটের কথা বলছি, আমি একদম প্রতিদিন বাসায় এসে আবার সকাল ভোরবেলা গিয়েছি, সো সেটাও একটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য এবং কষ্টের ছিল। ওখানে যাওয়ার পরে মনে হতো যে আসলে এই এক ঘন্টা দু ঘন্টা ঘুমানোটা ভুলে যেতাম, সো সারাদিন ওখানে এটা ফান করছি ওটা ফান করছি। তারপরে আমরা মানে রোশন এবং আমি, ইমন, এরা আসলে বেশি বেশি মজা করতাম আর কি, এবং অনন্ত ভাই তো অলওয়েজ মানে হি ইজ এ ভেরি গুড গাই, এবং অনন্ত ভাই খুবই মানে খুবই কোঅপারেটিভ এবং অনন্ত ভাই সবসময় আমাদের সাথে মিশে গল্প টল্প করতে চায়, এবং আমরা হাসাহাসি করলে কোনো একটা নিয়ে ফান করলে অনন্ত ভাই যাই আসো কি বলো কি নিয়ে হাসাহাসি করছো বলো আমাকে আমাকে বলো, সো সেও আমাদের একদম টিম মেম্বার হিসেবে খুবই মানে এনজয় করছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গতবার তো প্রার্থী হয়েছিলেন, তো এবারের কি ভাবনা, এবারও কি প্রার্থী হবেন? এবার আসলে আমি এখনো মানে বুঝতে পারছি না, কারণ এবার তো এখনো যে পরিমাণ শিডিউলের চাপ রয়েছে, সো সেখান থেকে ঈদের পরপরই তো নির্বাচন, তো সো ঈদের পরপরই আমি আবার আরেকটা মুভিতে হয়তো শুটিং শুরু করব, কারণ আমার ওই মুভিটার ডেটটা আসলে একদম ঈদের পরপরই করার কারণ হচ্ছে কারণ আমি ফ্রান্সে যাওয়ার প্ল্যানিং আছে, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপটের জন্য, সো এই যে মাঝের টাইমটা, সো এই টাইমটাতে আমার ওই কাজটুকু শেষ করতে হবে। আবার একটা জিনিস খুব মানে মেনটেন করতে হচ্ছে, সেটা হচ্ছে দাড়ি, চুল, গেট আপ টেট আপ সবকিছু মেনটেন করতে হচ্ছে অপারেশন জ্যাকপটের কারণে, যেহেতু এটা একটা পিরিয়ডিক্যাল ফিল্ম এবং একটা রিয়েল স্টোরি, এবং সাথে সাথে যেহেতু অলরেডি শুট করে ফেলেছি বাকি তো কন্টিনিউয়েশন তো থাকতে হবে, সো অনেক চিন্তা ভাবনা, দেখি কি হয়। এবার একটু বাবা নীরবের খোঁজ করতে চাই আমরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখেছি যে দুই মেয়েকে স্কুলে আনা নেয়া করছেন, এরকম একটা স্টিল, বাবা মেয়ের সাথে মানে বাবা মেয়ের মধ্যে মানে কেমিস্ট্রিটা কেমন, মানে এত ব্যস্ততার মধ্যে কতটা সময় দিতে পারেন তাদেরকে? না, ওদের ওরা আসলে আমি যদি এক সেকেন্ড সময়ও দিই, ওরা ওই এক সেকেন্ড সময়টাকে অনেক এনজয় করে, এবং ওই এক সেকেন্ড সময়টা ওদের কাছে অনেক বড় পাওয়া, এবং ওদের কাছে তো আমি একদম ওই আমি সেদিন একটা ইন্টারভিউতে বলেছিলাম যে ওদের কাছে আমি সুপারম্যান, মানে আমার মনে হয় যে আমি সব কিছু সম্ভব, তারপরে মানে আমি মানে হয় না যে কোথাও বাইরে থাকলেও এখন তো দুজনের মানে কমিউনিকেশনটা অনেক বেশি ইজি হয়ে গেছে আমার সাথে, যে ওইখানে কখন বাবা তুমি কখন আসবা, কতক্ষণ লাগবে, দেরি করতেছো কেন, তাড়াতাড়ি আসো, মানে ওরা বলতেই থাকে সারাক্ষণ, সো এগুলো আমি এনজয় করি। আসছে 24 মে আপনার বড় সন্তানের জন্মদিন আসতে চলেছে, এবং 19 জানুয়ারি ছিল আপনার ছোট মেয়ের জন্মদিন, একটু জানতে চাই যে এই দুইজনকে নিয়ে কোনো গল্প যদি থাকে এবং এমন কোনো কথা যেটা আপনার দুজন সন্তানকে এখনো বলেননি বাট আমাদের প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছেন। ওদের একটা ভিডিও আছে যে ভিডিওটা মানে আই ক্যান বেট মানে বাংলাদেশের অনেকের কারো মানে বাংলাদেশের হোল ওয়ার্ল্ডেরই হয়তো অনেকের কাছে নেই, সেটা হচ্ছে ওইটা ওদেরকে অনেক পরে দেখাবো আমি, এবং একদম যখন অনেক বয়স হয়ে যাবে তখন, সো ওরা এটা অনেক মজা পাবে। আর এই যে এই বছর অর্থাৎ 2024 সালে তো আপনার বিবাহের 10 বছর পূর্তি হবে, যদিও সেটা পূরণ হতে অনেক দেরি, কিন্তু একটু জানতে চাই যে আপনার প্রিয়তমাকে নিয়ে যদি কিছু বলতে চান তাকে আমাদের আয়োজনের মাধ্যমে। মোটামুটি সবই বলা হয়ে যায়, এবং আমার বউ তো আসলে অনেক অনেক আমি অনেক লাকি, প্লাস আমি বারবার বলি, আমি এবার এটা বলি না, আমি বলছি তুমি লাকি আমাকে পেয়ে, হ্যাঁ, সো মানে আমি অনেক লাকি, আমার বউ ও আসলে এত বেশি মানে মেনটেন করে সব কিছু ঠিকঠাক করে ইয়ে করতে পারে, যেমন আমার পিচ্ছিদেরকে ওদেরকে স্কুল থেকে শুরু করে তারপরে একসাথে করে, ওর কিন্তু পড়াশোনাও অনেকদিন ধরে ব্রেক দেয়া, সো আবার
এই ওদেরকে স্কুলে দিয়ে আবার সে তার নিজের পড়াশোনা শেষ করছে সো অনেক ও পারে অনেক কিছু ভালো মেইনটেইন করতে আপনি ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব একটা রাগঢাক করেন না স্পেশালি যদি বলি আপনার বিবাহিত জীবন আপনার স্ত্রী সন্তান অনেকেই এই ব্যাপারটাকে পুরো একদম লুকিয়ে চুরিয়ে রাখে তাদের জন্য কি বলতে চান না মানে এটা আসলে কি মানে তাদের জন্য নতুন করে আলাদা করে আমার মানে অ্যাডভাইস দেওয়ারও কিছু নেই বা সাজেশন দেওয়ার মতো আসলে আমি কেউ না বাট আমি আমার বউয়ের সাথে যেটা হয় না যে ঝগড়াঝাটির আসলে কোনো কিছু আমি কোনো কারণ খুঁজে পাই না যেমন আমি খুব স্মুথলি জিনিসটাকে হ্যান্ডেল করি যেমন আমার বউ যদি হঠাৎ করে লেখে ফেসবুকে লেখে মানে হয়তো কোনো কারণে রাগ করে আমাকে আই হেট ইউ আমি বলছি না আমি বিশ্বাস করি না হয় না জিনিসটাকে আমি হালকা করে দিই সো এরকম করাটা অনেক বেশি ইজি এবং হয় না যে বউয়ের সাথে যত বেশি ফ্রেন্ডলি হওয়া যায় তত মনে হয় যে ভালো তাহলে স্মুথলি চলে আপনার সাথে তো অনেক গল্প হলো তবে এবার ঝটপট কিছু প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে নীরব একজন চুপ করে থাকে অনেক কিছু বল মানে বলতে চেয়েও পারে না বা ইচ্ছা করে বলি না ধরুন একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর চিত্রনায়ক নীরব নেই আপনি আর যে নীরব হয়ে গেছেন কি করবেন অলরেডি আমাকে আমার দু একটা জায়গা থেকে অফার এসেছে প্লিজ আমাদের মানে দুটো করে শো করে দেন আমরা ইউজুয়ালি যেটা দেখি যে সরকারি অনুদানের কোন সিনেমাতে সেই সিনেমার অভিনেতা অভিনেত্রীরা তাদের পারিশ্রমিকের বেলায় বেশ বড় ধরনের ছাড় দেন ছায়াবৃক্ষের বেলায় আপনার সাথে কি তেমন কিছু হয়েছে হ্যাঁ মানে আমি এটা তো সবসময় করতে হয় কারণ আমি ছায়াবৃক্ষ বলেন তারপরে আমি ফিরে দেখা যেটা করলাম রোজিনা পার এবং এর আমি মনে হয় আরো 7-8 বছর আগে একটা করেছিলাম আমি নিপুণ অনুদানের ক্ষেত্রে একটু করতে হয় আর কি যে কারণে চিত্রনায়ক নীরব এখন পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজ করেনি কারণ ফিল্ম করছে এই জন্য এবার আপনাকে কয়েকজন নায়কের নাম বলবো এক বাক্যে তাদেরকে বিশ্লেষণ করতে হবে শাকিব খান সুপারস্টার আরিফিন শুভ বডি বিল্ডার সিয়াম আহমেদ ব্যারিস্টার ইমন ইমন মানে ফ্রেন্ড সাইমন সাদিক লিডার জায়েদ খান সেও নেতা রোশন রোশন ওর ভয়েস খুব ভালো মানে রোশনের ভয়েস নিয়ে করো আর ও হচ্ছে সারাক্ষণ অ্যাক্টিং এর উপর থাকে শরীফুল রাজ ভালো অ্যাক্টর এবার আপনাকে কয়েকজন নায়িকার নাম বলবো এক বাক্যে তাদেরকে বিশ্লেষণ করবেন অপু বিশ্বাস খুব হাসি খুশি বুবলি মাঝে মাঝে খুব সিরিয়াস হয়ে যায় বুবলি শাবনূর মানে আমার দেখা প্রথম হলে গিয়ে কোনো নায়িকা পূর্ণিমা আমার দেখা সেকেন্ড ছবি মানে আমি হলে গিয়ে প্রথম দেখেছি শাবনূর ছবি তারপরে পূর্ণিমা পূর্ণিমা মৌসুমী মৌসুমী আপু মানেই হচ্ছে মনে হয় যে কেমন থেকে কেমন মানে মানে আমি বাংলা ফিল্মের একটা অনবদ্য নাম মৌসুমী আপু বিদ্যা সিনহা মিম অনেক হাসি খুশি পূজা চেরি ও অনেক ভালো নাচে তারপরে অনেক ভালো অ্যাক্টিং করে রাফিয়াত রশিদ মিথিলা মানে মিথিলা তো আমার একদম তুই তো অক্করে করা ফ্রেন্ড তমা মির্জা খুব ভালো নাচে জয়া আহসান জয়াপু তো জয়াপুই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং আমাকে ইনভাইট করার জন্য এবং আমারও খুব ভালো লাগলো অনেকক্ষণ আড্ডা মেরে